বিভিন্ন হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জানাবো সেতি বা ধবল রোগ কি, এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে। সেতি বা ধবল রোগ সম্পর্কে বিস্তারিত সবকিছু ভিডিওটিতে জানাবো। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এখনও আমাদের বিভিন্ন হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবার আগে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর প্রতিদিন পেতে থাকুন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। ত্বকে মেলানোসাইট নামে এক ধরনের কোষ আছে যা মেলানিন নামক একটি রং উৎপাদন করে এবং এই মেলানিনের কারণেই আমরা ত্বকের স্বাভাবিক রংটি দেখতে পাই। এই মেলানোসাইট রোগাক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে কিংবা মরে গেলে মেলানিন নামক রং উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা দাগ পড়ে। চামড়া সাদা বা কালো যাই হোক, ত্বক বা চামড়া স্বাভাবিক এই রং যখন থাকে না এবং ত্বকের একটি অস্বাভাবিক রং দেখতে পায় তখন তাকে সেতি বা ধবল রোগী বলা হয়। যাদের ডায়াবেটিস আছে কিংবা থাইরয়েড রোগ থাইরোডাইটিস আছে তাদের সেতি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। বিশেষ এক জাতের রক্তশূন্যতা থেকেও এই রোগটি হতে পারে। সেতি কোনো ছোঁয়াচে বা প্রাণঘাতী রোগ নয়। সেতি রোগের ফলে ত্বকের উপর সাদা দাগ দেখা যায়। সেতি রোগ শরীরের অল্প কিছু অংশে হতে পারে, শরীরের বাম অথবা ডান যে কোনো একদিকে হতে পারে, আবার শরীরের অধিকাংশ স্থানেও হতে পারে। সেতি রোগ যে কারোরই হতে পারে। সাধারণত শরীরের যেসব অঙ্গ খোলা অবস্থায় থাকে সেসব অঙ্গে সেতি দেখা যায়। এই রোগকে গ্রাম অঞ্চলে ধবল রোগ বা শ্বেতকুষ্ঠ রোগও বলা হয়ে থাকে। সেতি রোগ নিয়ে আমাদের সমাজে অনেক বিরূপ ধারণা ও কুসংস্কারও রয়েছে। বিজ্ঞানীরা এই রোগের নির্দিষ্ট কারণ এখনো জানতে পারেননি। বর্তমানে সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ এ রোগে আক্রান্ত। অনেকেই সেতি রোগ এবং কুষ্ঠরোগ একই মনে করেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সেতি বা ধবল রোগ মোটেও ছোঁয়াচে রোগ নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার সাহায্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেতি রোগের কারণ, এটি কোনো বিপজ্জনক রোগ নয়। সেতি রোগের নির্দিষ্ট কোনো কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে নিম্নলিখিত কারণে এ রোগ হতে পারে। বংশগত কারণে কারো কারো ক্ষেত্রে এ রোগ হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কয়েক প্রজন্ম পরেও এ রোগ হতে দেখা যায়। প্রসাধনী সামগ্রীতে ব্যবহৃত কেমিক্যাল ও সিনথেটিক জাতীয় জিনিস থেকে অ্যালার্জিক প্রতিক্রিয়ায় সেতি রোগ হতে পারে। চশমার ফ্রেম বেশি আটসাট হলে তা থেকে নাকের দুপাশে বা কানের কাছে সাদা হতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি থাকলে হতে পারে। রোদে ত্বক পুড়ে যাওয়া অথবা মানসিক চাপ থেকে হতে পারে। অনেক ক্ষেত্রে কপালে পড়া সিনথেটিক টিপ থেকেও সেতি শুরু হতে পারে। দীর্ঘদিন ধরে প্লাস্টিক বা রাবারের জুতো, ঘড়ি প্রভৃতি ব্যবহারের ফলেও সেতি বা অন্যান্য চামড়ার সমস্যা হতে পারে। লক্ষণ ও উপসর্গসমূহ। সেতি বা ধবল রোগের লক্ষণ ও উপসর্গ দেখে সহজেই এ রোগের উপস্থিত সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন ত্বকের উপর সাদা দাগ পড়বে, অল্প বয়সে মাথার চুল, চোখের পাপড়ি, ভুরু অথবা দাড়ি সাদা বা ধূসর হয়ে যাবে, মুখের ভিতরের কলাগুলো বর্ণহীন হবে অথবা চোখের ভিতরের অংশে রঙের পরিবর্তন হলে বা রঙহীন হলে ধরে নিতে হবে ওই ব্যক্তি ধবল রোগে আক্রান্ত হতে পারেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। চিকিৎসক রোগের ইতিহাস এবং বংশে রোগের ইতিহাস জেনে সিদ্ধান্ত দিতে পারেন। সাধারণত কোনো ল্যাবরেটরি পরীক্ষা ছাড়াই শুধু রোগের লক্ষণ দেখে এই রোগ নির্ণয় করা হয়। আবার চিকিৎসক প্রয়োজন মনে করলে ত্বকের বায়োপসি, রক্তের পরীক্ষা কিংবা চোখের পরীক্ষা করাতে পারেন। চিকিৎসা। সেতি রোগের চিকিৎসা অনেক সময় সাপেক্ষ, আবার পুরোপুরি নাও সারতে পারে। সাধারণভাবে 50-75% রোগীর চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়। সেতি চিকিৎসায় সেরে ওঠার জন্য রোগীকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। দেহের লোমশ অংশের চিকিৎসা অনেক ক্ষেত্রে সফল হয়, কিন্তু যেসব অংশে লোম থাকে না যেমন আঙ্গুল, ঠোঁট ইত্যাদি চিকিৎসায় দীর্ঘ সময় লেগে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে রোগী নিজে নিজে সেরে যেতে পারে।
অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলম, ঔষধ বা থেরাপি গ্রহণ করতে হবে। সবার ক্ষেত্রে সব চিকিৎসা পদ্ধতি একরকম ফল দেয় না। চিকিৎসা পদ্ধতি বাছাই করার ক্ষেত্রে রোগীর বয়স, রোগের স্থান এবং ব্যাপ্তি দেখে নির্ধারণ করা হয়। আবার প্রয়োজনে ত্বক প্রতিস্থাপন করা যায়। সেটি চিকিৎসার জন্য যেসব ঔষধ ব্যবহার করা হয় তা বাংলাদেশে পাওয়া যায়। ঔষধ হিসেবে সাধারণত মুখের খাবার, স্টেরয়েড ট্যাবলেট, রিভোফ্লাভিন ট্যাবলেট এবং বিভিন্ন মাত্রার ট্রেক্রোলিমাস অথবা পাইমেক্রোলিমাস মলম, কর্টিকোস্টেরয়েড জাতীয় মলম, কেলোসিপট্রিন মলম ইত্যাদি ব্যবহার করা হয়। ফটোথেরাপি বা লেজার চিকিৎসার ক্ষেত্রে ন্যারো ব্লেন্ড, আল্ট্রাভায়োলেটিং বি, প্লুভা, লেজার চিকিৎসা ইত্যাদি এককভাবে বা অন্যান্য চিকিৎসার সাথে প্রয়োগ করা হতে পারে। আবার 2 বছর বা তার বেশি সময় ধরে চিকিৎসা করেও কাজ না হলে কিংবা সাদা দাগ স্থির থাকলে এইরূপ ক্ষেত্রে কসমেটিক সার্জারি করা হয়। বিভিন্ন রকমের সার্জিক্যাল চিকিৎসা আছে, যেমন ইপিডার্মাল গ্রাফটিং, অটোলগাস, মিনি গ্রাফট, ট্রান্সপ্লান্টেশন অব কালচার অর নন কালচার মেলোনোসাইট ইত্যাদি। সেতিরোগের ফলে যেসব সমস্যা হতে পারে, সেতিরোগের ফলে শুধু স্কিনের স্বাভাবিক বর্ণ নষ্ট হয় কিন্তু এতে স্বাস্থ্যের জন্য অন্য কোনো ক্ষতি হয় না। এ রোগে মৃত্যু ঝুঁকিও নেই, তবে রোগী সাধারণভাবে রোদ বা আগুনের তাপ সহ্য করতে পারে না। এ রোগ হলে প্রথমে ছোট ছোট সাদা দাগ দেখা যায় এবং পরবর্তীতে দাগগুলো মিলে বৃহৎ আকার ধারণ করে। কখনো কখনো মায়ের গর্ভে থেকেও শিশু এ রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। সমাজে এ রোগ নিয়ে অনেক ভুল ধারণা এবং কুসংস্কার প্রচলিত আছে, তাই অনেক ক্ষেত্রে এ রোগে রোগীকে প্রচণ্ড মানসিক সমস্যায় পড়তে হয়। সেতিরোগে ত্বকের বিভিন্ন জায়গা সাদা হয়ে যায়। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এ রোগে শরীরে তেমন কোনো সমস্যা না হলেও রোগীকে সামাজিক ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন পরিচিত মানুষ বাদ দিয়ে কোনো জায়গায় গেলে তাকে একটা হলেও এ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। এ প্রশ্নের ভয়ে অনেকে নিজেকে গুটিয়ে ফেলেন। আবার বিয়ের শাদীর ক্ষেত্রেও নানা সমস্যা হয়। অনেকে ধবল রোগীর সঙ্গে হাত মেলাতে চান না, কোলাকুলি করতে চান না বা বিয়ে দিতে চান না এই পরিবারে। আবার অনেকে ধবল বা সেতি রোগীকে কুষ্ঠরোগ মনে করেন, যদিও এটা সম্পূর্ণ ভুল ধারণা। এ রোগের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফেসবুক ও টুইটারে পেতে ডিসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।